দখলকৃত পশ্চিম তীর এলাকার একটি বড় অংশ ইসরায়েল তাদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে, এমনটা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিস্টার নেতানিয়াহুর এই পরিকল্পনা চরম বিতর্কিত। ইসরায়েলের পরিকল্পনা নিয়ে বিশ্বের বেশিরভাগ দেশই সমালোচনা মুখর, কিন্তু আমেরিকা সহ কিছু গুরুত্বপূর্ণ দেশের পক্ষে। এর ফলে ইসরায়েল তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারছে বলে অনেকেই মনে করেন। এখানে একটি মানচিত্র উপস্থাপন করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটি, অর্থাৎ এই থেকে এই জায়গা, এখান থেকে এ পর্যন্ত ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বসবাস। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের অবস্থান, আর এখানে গাজা, আর এটি হচ্ছে পশ্চিম তীর। স্বাধীন যে ফিলিস্তিনি রাষ্ট্রটি হবে, যেটির পরিকল্পনা করা হচ্ছে, যেটি ফিলিস্তিনিদের একটি স্বপ্ন, সেটি গাজা এবং পশ্চিম তীরকে একত্রিত করে, অর্থাৎ গাজা এবং পশ্চিম তীরের সমন্বয়ে এই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছেন যে এই ইসরায়েলের উত্তর দিকে রয়েছে লেবানন, তার পাশেই রয়েছে সিরিয়া, এর পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ পূর্বে রয়েছে জর্ডান, আর দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর। এখানে যে পশ্চিম তীর জায়গাটি, এটি একটি জায়গা, এর নামকরণ করার কারণ হচ্ছে জর্ডান নদীর পশ্চিম পাশে এটি অবস্থিত, যে জন্য এটির নাম দেওয়া হয়েছে পশ্চিম তীর। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল এই পশ্চিম তীর জায়গাটি দখল করে নেয়। একই সঙ্গে তারা সিরিয়ার যে অংশটি, এটি যেটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে গোলান মালভূমি, এই জায়গাটিও তারা দখল করে নেয়। এই পশ্চিম তীর জায়গাটিতে বর্তমানে 21-30 লাখের মতো ফিলিস্তিনি আরব বসবাস করছে, বিভিন্ন হিসেবে এটি দেখা যায়। এছাড়া এখানে 4,30,000 মতো ইহুদি মানুষ বসবাস করছেন। কোনো একটি দেশ যখন অন্যদের ভূমি নিজেদের সঙ্গে যুক্ত করতে চায়, তখন সেটিকে অ্যানেক্সেশন বলা হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ। যেমন এখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল পশ্চিম তীরের ভূমি তাদের সঙ্গে যুক্ত করতে চাইছে। এই পশ্চিম তীরের ভূমি হচ্ছে ফিলিস্তিনিদের। এই যে ইসরায়েল এই ভূমিগুলো তাদের সঙ্গে যুক্ত করতে চাচ্ছে, যেখানে তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এটি সম্পূর্ণ অবৈধ আন্তর্জাতিক আইন অনুযায়ী। এই যে মানচিত্র যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুধুই পশ্চিম তীরের মানচিত্র। এখানে বেশ কিছু রং দেখা যাচ্ছে, যেগুলো বেগুনি রং, অর্থাৎ গাঢ় বেগুনি এবং হালকা বেগুনি রং যা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইসরায়েলিদের বসতি। আর যেটি কমলা রং, হালকা কমলা এবং গাঢ় যেগুলো রং, এগুলো হচ্ছে ফিলিস্তিনিদের বসবাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে পরিকল্পনা করছেন, তাতে করে এই পশ্চিম তীরের যেসব জায়গায় ইসরায়েলি বসতি রয়েছে, সেই জায়গাগুলোকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হবে, অর্থাৎ সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব থাকবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ, কারণ এই জায়গাটি হচ্ছে ফিলিস্তিনিদের জায়গা। ইসরায়েলিরা বছরের পর বছর এটিকে দখল করতে করতে, অর্থাৎ তাদের জন্য বসতি তৈরি করতে করতে ফিলিস্তিনিদের জায়গায় এই অবস্থা তৈরি হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী এই পুরো পশ্চিম তীরের 30% ধীরে ধীরে ইসরায়েলিদের নিয়ন্ত্রণে চলে যাবে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। কিন্তু প্রথম দিকে মিস্টার নেতানিয়াহু হয়তো পুরো 30% নিয়ে নেবেন না, প্রথম দিকে তিনি মাত্র 3% জায়গা হয়তো নিতে পারেন, কারণ যেসব জায়গায় শুধুমাত্র ইসরায়েলিদের বসতি রয়েছে, সেই জায়গাগুলোকে যুক্ত করা হবে ইসরায়েলের সঙ্গে। বাকি 27% ভূমি সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ আমেরিকার সঙ্গে ইসরায়েল সীমানা যখন চিহ্নিত করবে ঐক্যমত্যের ভিত্তিতে পশ্চিম তীরের, তখন বাকি পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। ইসরায়েল দাবি করে পশ্চিম তীর হচ্ছে ইহুদিদের আদি ভূমি। এছাড়া পশ্চিম তীরে, বিশেষ করে জর্ডান উপত্যকায় ইসরায়েলের উপস্থিতি থাকলে সেটি তাদের জন্য সামরিকভাবে গুরুত্বপূর্ণ হবে। মিস্টার নেতানিয়াহু ক্ষমতায় থাকার সময় পশ্চিম তীরে অনেক বেশি ইহুদি বসতি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন সময়ের নিন্দাও জানিয়েছে, কিন্তু ইসরায়েল সেটিকে মোটেও গুরুত্ব দেয়নি। জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তথাকথিত শান্তি প্রস্তাব দিয়েছেন, সেখানে ইসরায়েলের দখল করা এলাকাগুলোকে অ্যানেক্স করার কথা বলা হয়েছে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। সম্ভবত মিস্টার নেতানিয়াহু চাইছেন আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই এটি বাস্তবায়ন করতে, কারণ আমেরিকার আসন্ন নির্বাচনে মিস্টার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন অ্যানেক্স করার বিরোধী। মিস্টার বাইডেন যদি নির্বাচনে জিতে যান, তাহলে আমেরিকার নীতিতে হয়তো পরিবর্তন আসতে পারে, এটি ভেবেই ইসরায়েল বেশ তড়িঘড়ি করছে। ইসরায়েলের
ইসরায়েলের যারা বন্ধু এবং যারা বন্ধু নয় তারা মোটা দাগে এই এনেক্স করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। মিস্টার নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। তারা বলছে, ইসরায়েল যদি অ্যানেক্স করার দিকে এগিয়ে যায় তাহলে পুরো পশ্চিম তীর নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারে তারা। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত বলেছেন, উভয় পক্ষের এই অবস্থান সে অঞ্চলে সংঘাতের জন্ম দেবে, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে যাতে কোনো প্রস্তাব পাশ হতে না পারে সেজন্য আমেরিকা অবশ্য বরাবরই ভেটো দিয়ে আসছে এবং তারা ভবিষ্যতে হয়তো সেটি দেবে। জর্ডানের সাথে ইসরায়েলের একটি শান্তি চুক্তি আছে। তারা বলছে, ইসরায়েল যদি অ্যানেক্স করার দিকে অগ্রসর হয় তাহলে জর্ডান শান্তি চুক্তি পর্যালোচনা করবে। ইসরায়েলের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলছে, অ্যানেক্স করার পরিকল্পনা থেকে ইসরায়েল যাতে বিরত থাকে সেজন্য তারা কূটনৈতিক চেষ্টা চালাবে। যদিও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেবার মতো কঠিন পদক্ষেপের কথা বলছে, কিন্তু এর পক্ষে আপাতত খুব বড় সমর্থন নেই। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশের 1000-এর বেশি সংসদ সদস্য এক চিঠিতে ইসরায়েলি পরিকল্পনার তীব্র আপত্তি জানিয়েছেন। এই চিঠি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সংসদ সদস্যদের মধ্যে 240 জনের বেশি ব্রিটেনের।